السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমরা সুরাতুল বাকারার তারকিব অংশে আমরা 32 নম্বর আয়াত গত বৃহস্পতিবারে আমরা পড়েছিলাম। আজকে আমরা আয়াত নম্বর 33 পড়ব। আয়াতটা আয়াত অনেক একটু বড়। আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قال يا آدم أنبئهم بأسمائهم. আলা, তিনি বললেন, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম, হে আদম, আম্বিহুম, তাদেরকে জানিয়ে দাও, সংবাদ দাও, বি আসমাইহিম, এদের নাম, তাদেরকে এদের নামগুলো বলে দাও। ফালাম্মা আম্বাহুম বি আসমাইহিম, অতঃপর যখন তিনি তাদেরকে এসব জিনিসগুলোর নাম বলে দিল, আলা, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আমি আ'লামু, জানি, আমি অধিক পরিমাণে জ্ঞাত, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের অদৃশ্য গায়েব সম্পর্কে, ওয়া আ'লামু, এবং আমি জানি, মা তুবদুনা, যা তোমরা প্রকাশ করো, ওমা কুনতুম তাকতুমুন, এবং যা তোমরা গোপন করতে, যা তোমরা গোপন করতে। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এখন এই আয়াতের মধ্যে আমরা বিশ্লেষণ করলে বাক্যটা পাব, আলা। এ পর্যন্ত পুরোটা একটা বাক্য, আলা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম। শুরুতে আছে কালা, কালাটা আমরা সবাই বুঝি, কালা হলো فعل ماض مبني على السكون وعلى الفتح. فاعلتك يا بي فاعله مستتر هو. هو بجد الله تعالى قال اعطني بولين كي بولين يا آدم أنبئهم بأسمائهم. ايه يا مشوره، এই অংশটা একটা শুরুতে হারফুন নিদা আছে। হারফুন নিদা থাকলে বাক্যের কনস্ট্রাকশনটা হয় তিনটা। এটাকে আরবিতে একসাথে জুমলাতুন নিদা ইয়াতুন বলে। কি নাম? জুমলাতুন জুমলাতুন নিদায়াতুন। ইয়া, জুমলা নিদা ইয়া, মানে তার মধ্যে তিনটা পার্ট থাকবে। এক নাম্বার হলো হারফুন নিদা থাকবে। জুমলাতুন নিদাইয়ার তিনটা পার্টের প্রথম পার্টটা হলো হারফুন নিদা। এই যে হারফুন নিদা মানে ইয়া থাকবে, ইয়া। আরবিতে হারফুন নিদা পাঁচটা হলেও কোরআনে ব্যবহার হয়েছে একটা, সেটা কি? ইয়া, হারফুন নিদা। তারপরে দ্বিতীয় থাকবে মুনাদা। মুনাদা মানে যাকে আহ্বান যাকে করা, যেমন ইয়া আদম, হে আদম, তাহলে ইয়াটা হারফুন নিদা, আদম ওটা মুনাদা, মুনাদা। নিদা মুনাদা। এরপরে তিন নাম্বার থাকবে জবাবুন নিদা, একজনকে ডাকা হয়েছে, ডাকার একটা উদ্দেশ্য থাকে না? জি যেমন আমি খালেদকে ডাকলাম, হে খালেদ, যাও, হে আসো, তাহলে হে খালেদ, ইয়া, হে, এটা হারফুন নিদা, খালেদ হলো মুনাদা। আর এই যে আমি যে খালেদকে ডাকলাম, ডাকার উদ্দেশ্য কি? তাকে খেতে বলা, তাই না? এই যে তাকে যে খেতে বলার আদেশ দিলাম, যাও খেয়ে আসো, এটা কি? জবাবুন নিদা, জবাবুন নিদা।
তাহলে বাক্যের মধ্যে এই যে জুমলাতুন নিদা ইয়া, এটার তিনটা পার্ট হবে বলেন। একটা হলো হারফুন নিদা, দুই নম্বর হলো মুনাদা, তিন নম্বর হলো জবাবুন নিদা। এই তিনটা মিলে ইকুয়াল টু কি হবে? জুমলাতুন নিদা ইয়া, জুমলাতুন নিদা ইয়া। তাহলে এখানে এখন যে অংশটা আছে, ইয়া আদামু আম্বিহুম বিআসমা ইহিম, এটা হলো একটা জুমলাতুন নিদা ইয়া। তাহলে এখানে আমাদের তিনটা পার্ট আমি দরকার, ক্লাস আরম্ভ হই। এখানে তিনটা পার্ট দরকার। তাহলে তিনটা পার্ট একটু আমরা বের করি। এই যে ইয়া আদাম, তাহলে এখানে প্রথম শব্দটা ইয়া, ইয়াটাকে আরবিতে বলে হারফুন দা, হারফুন নিদা, আহ্বান করার হরফ। এরপরে আছে আদামু, তাহলে আদামুটা হবে মুনাদা, মুনাদা। এই মুনাদা এখানে পেলাম। এখন মুনাদার এরাব আমরা পড়েছি, মুনাদার এরাব, মুনাদার এরাবটা তিন তিন মারফু রকম হয়। তো এটাকে আমরা বলবো এ আরাবু মুনাদা। আল মুনাদা, মুনাদার এরাব। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সামনে আসে আমরা কনফিউজ হব বারবার, এই জন্য এটা ভালো করে এখানে আয়ত্ত করে নে। মুনাদার এরাবটা কয় রকম হবে এটা সংক্ষেপে মনে রাখবো। মুনাদাটা তিন প্রকার হবে, তিন রকম হবে, তার মানে এরাবটাও তিন রকম। এক নাম্বার প্রকার মুনাদার এরাবের এক নাম্বার প্রকার হলো মাবনি আলা দম্মি, মাবনি ইয়ুন আলা দম্মি, মানে দম্মার উপরে মাবনি, দম্মার উপরে মাবনি। এটা কোন শব্দের ক্ষেত্রে হবে? সেটা হলো মুনাদা মুফরাদ, এটাকে আরবিতে বলবো মুনাদা মুফরাদ, মুনাদা মুফরাদুন। অর্থাৎ একটা একবচন শব্দ বা একক একটা শব্দ, মুফরাদ বলতে এখানে উদ্দেশ্য একক, মোরাক্কাব না। যখন মুনাদা মুফরাদ হবে, এই মুনাদার এরাবটা কি হবে? মাবনিয়ুন আলা দম্মি, সেটা দম্মার উপরে মাবনি হয়ে যাবে। যেমন ধরেন আমরা বললাম ইয়া প্লাস মুহাম্মাদুন, মুহাম্মাদুন শব্দটা একক শব্দ নাকি এটা মুরাক্কাব? একক শব্দ, তাই না? তো সুতরাং এটাকে কি করতে হবে? ইয়া জি মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মাদ। তাহলে ইয়াটা হরফুন নিদা, মুহাম্মাদটা একটা মুনাদা মুফরাদ, সুতরাং সে কি হয়ে গেল? দম্মার উপরে মাবনি, দম্মার উপরে মাবনি। যেমন একই রকম ইয়া রাজুলু, ইয়া রাজুলু, এটা একই রকম, হে লোক, হে বউ, ইয়া আহু, হে ভাই, এরকম। তাহলে এক নাম্বার হলো যদি মোনাদাটা মোনাদা মুফরাদ হয়, তাহলে সেটার এরাব কি হবে? দম্মার উপরে মাপনি। আচ্ছা, এটা আশা করি আপনাদের কারো ডাউট নাই। ইয়া মুহাম্মাদু, এই মুহাম্মাদুকে এটাকে কি মারফু বলা যাবে? দেখেন, এটা আমরা বলতেছি দম্মার উপরে মাপনি, কিন্তু এটাকে মারফু বলতেছি না কেন? এটাকে মারফু বলা না যাবে মারু না না কেন? কেন না মারফু বলে বলা দেব যাবে না কেন? মুনাদা ওখানে সবসময় তো মাপনি, মানে শেষে পেশ থাকলেই আমরা মারফু বলতে পারবো না, তাই না? শেষে জি পেশ আছে, দম্মা আছে, সে হিসেবে তো মারফু বলার কথা, তাই না? কিন্তু ইয়া মুহাম্মাদ এটাকে আমরা মারফু বলতেছি না কেন? এই প্রশ্নের উত্তরটা গত ক্লাসে দিয়েছিলাম, আপনারা ভুলে গেছেন। বলেন এই মুহাম্মাদুন, এই শব্দটা আমরা পড়েছি যে এটার মধ্যে তো আসলে যেভাবে আছে তার মধ্যে তানবিন হওয়ার কথা, তাই না? তানবিন হওয়ার কথা না? জি আমরা জানি একটা নাউনের মধ্যে তানবিন হয় না কয় অবস্থায়? তিন অবস্থায় তিন অবস্থায়। এক নম্বর শব্দটা শুরুতে যদি আল যুক্ত হয়, যে আলিফ লাম থাকে। হুম দুই নম্বর হলো যদি শব্দটা মুদাফ হয় তানবিন হবে না, তিন নম্বর হলো শব্দটা যদি আল মামনু ও মিনাস সার্ফ বা ডিপ টোট হয়, আচ্ছা গাইরুল মুনসারিফ হয়, তাহলে তানবিন হবে না। তাহলে জি দেখেন মুহাম্মাদুন এই শব্দটা উপরের তিন প্রকারের কোনটা হয়েছে কি? না না উপরের তিন প্রকারের কোনটা হয়েছে? না কোনটা হয়নি। অর্থাৎ এই মুহাম্মাদুন এই শব্দটা দেখেন এটা কি মুদাফ না? মুদাফ না,
একইভাবে না কি আল মামনু মিন সার্ফ ডিপ টোট না 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 আলিফ লাম নাই কি আল আসছে না কোন নাই নাই তো সেই হিসাবে তানবিন আসার কথা ছিল তাই না যদি এই যে এই মোহাম্মাদুন শব্দটা বলেন এটা ঠিকই মারফু কিন্তু এই যে ইয়া মোহাম্মাদু এটা কিন্তু মারফু না এটা কি দম্মার উপরে মাপনি দম্মার মাবনি উপরে মাপনি কারণ এই জন্যই দেখেন এক দম্মা হয়ে গেছে এক দম্মা এই জন্য এরাবের মধ্যে এই যে মারফু এক দম্মাকে বলে মাবনি মাবনির এরাব হলো এক দম্মা এক ফাথা এক এক কাসরা কাসর আর মারফুর এরাব হলো দুই দম্মা দুই ফাথা দুই কাসরা মারফু দুই দম্মা মানসুব দুই ফাথা মানসুব মাজরুর দুই কাসরা বুঝছে দেখেছো এই জন্য এটাকে বলতেছে মাবনি আলা দম্মি তাহলে মুনাদা মুফরাদ যদি হয় তাহলে সেটা দম্মার উপরে মাবনি হবে এটা বুঝে গেছে সবাই কিন্তু কিন্তু এই প্রশ্নের উত্তরটা তো এর ভিতরে পেলাম না, যে সে তো অরিজিনাল যে নামটা মুহাম্মাদুন সে তো দুই দাম্মা ছিল, এখানে মোনাদার পজিশনে এসে সে এক দাম্মা হলো কেন? তার তো একটা উত্তর আছে, সেটা কেন? সেটা হলো এটা গ্রামাটিক্যাল নিয়ম যে মোনাদা মুফরাদ হইলে দম্মার উপরে মাপনি হবে না, এটা গ্রামাটিক্যাল সেই নিয়মটাই কি এই যে ইয়া মুহাম্মাদু যখন বললাম তখন সে ইয়ার সাথে সম্পর্কিত হওয়ার সাথে সাথেই সে ডেফিনিট হয়ে গেল, না ব্যাপারটা এমনি তাই দেখি। এমনিতেও ডেফিনিট এই যে জি মোহাম্মদ এটা প্রপার নাউন ডেফিনিট না ডেফিনিট না, প্রপার নাউন তো মুহাম্মাদুন যখন বলছি তখন তো সে ইয়েকে তানুইন নিচ্ছে, তাই না? না তানবিন থাকলেই ইনডেফিনিট হবে এটা ভুল তানবিন থাকলে ইনডেফিনিট হবে এটা ভুল হ্যাঁ মোহাম্মাদুন শব্দের মধ্যে যদিও তানবিন আছে তারপরেও কিন্তু সে ডেফিনিট হ্যাঁ এটা মারেফা কারেক্ট কারণ প্রপার নাউন বাকি কমন নাউনের মধ্যে যে তানবিনটা আছে ওইটা হলো মুনা কি বলে ওইটা হলো ইনডেফিনিট একটা সাইন যেমন রাজুলুন বললেন একজন লোক এখানে যে জি জি শেষের তানবিনটা আছে না এই তানবিনটা হুম ইনডেফিনিট বোঝাচ্ছে কিন্তু প্রপার নাউনের শেষে যখন তানবিন আসবে ওই তানবিনটা কিন্তু ইনডেফিনিট বুঝাবে না স্যার কিন্তু বুঝে গেছে মোহাম্মাদুন বলতে যদি আমি এটা মিন করি, বা আরবি ভাষায় যদি এটা মিন করে যে এটা যে কোনো মুহাম্মদ নন স্পেসিফিক, না সেই ক্ষেত্রে তো এটা ইনডিফিনিট হওয়ার কথা, তাই না? না এটা ইনডিফিনিট না এটা ডেফিনিট যে কোনো মোহাম্মদ এরকম ভাবে বলতে ধরেন নির্দিষ্ট ভাবে একজন ব্যক্তি যার নাম মোহাম্মদ তাকে বোঝাচ্ছে তাই না না, বাকি কিন্তু আমরা তো স্পেসিফিক অনেক কাউকে, মোহাম্মদ আছে আমরা তো কাউকে স্পেসিফাই করছি না, বিলালুন এনি বিলালুন আমি তো স্পেসিফাই করছি না, তাহলে সে অবস্থায় এবং তানুইনও সে নিয়েছে, তাকে কি আমরা ডেফিনিট বলবো? হ্যাঁ অবশ্যই বেলাল ডেফিনিট এনি বেলাল বললেও বেলাল একজন নির্দিষ্ট বেলালকে বোঝাচ্ছে তাই না তাহলে এটা ডেফিনিট আচ্ছা কথা আরবিতে এটাই নিয়ম যে যত প্রপার নাউন আছে এগুলো ডেফিনিট হ্যাঁ বাকি আপনি যেটা বলতেছেন এনি দিয়ে এটা হলেও সে ডেফিনিট থাকে হ্যাঁ কারণ ওই যে ধরেন বেলাল নামে 500 লোক আছে এই নির্দিষ্ট 500 জনকে বোঝাচ্ছে তাই না কিন্তু যদি জি রাজুলন বলেন একজন পুরুষ এটা পৃথিবীর সব পুরুষকে বোঝাচ্ছে ওইটাই ডেফিনিট ওকে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের এরাবের প্রথম কথা ছিল মুনাদার এরাবটা মুনাদা যদি মুনাদা মুফরাদ হয় তাহলে সেক্ষেত্রে মুনাদাটা দম্মার উপরে মাপনি যেমন ইয়া খালিদু ইয়া মোহাম্মদু ইয়া রাজুলু ইয়া আখু এরকম হবে 2 নম্বর মুনাদাটা মানসুব হবে মুনাদাটা মানসুব হবে এই মুনাদা মানসুব হবে যেটা তার 2টা অবস্থা মুনাদা মানসুব তার 2 অবস্থা 1 নম্বর হলো যদি মুনাদাটা নাকিরাতুন মাকসুব আচ্ছা 1 নম্বর হলো মুনাদাটা যদি মুদাফ হয় মুনাদা মুদাফ হইলে সেক্ষেত্রে সেটা মনসুব হয়ে যাবে, যেমন দেখেন ইয়া মাবনি ফাতাহ হবে। রব্বুল আলামিন এই যে রব্বুল আলামিনা তাহলে এখানে রব্বুটা কি মুদাফ না তো এখন সে ইয়ার সাথে যুক্ত হওয়ার কারণে এটা মানসুব হয়ে যাবে কি পড়তে হবে ইয়া রব্বাল রব্বাল আলামিন ইয়া রব্বাল আলামিন আলামিন
তাহলে এই যে রাব্বা মুনাদাটা মানসুব হয়ে গেল, কেন? কারণ এখানে মুনাদাটা মুদাফ, মুদাফ, তাহলে মুনাদা মুদাফ হইলে তখন মুনাদাটা কি হয়? সাথে মানসুব, সাথে বয় মাবনি। মুনাদাটা মানসুব হয়ে যায়। 2 নম্বর, মুনাদা মানসুব হবে তার দ্বিতীয় অবস্থা, তার দ্বিতীয় অবস্থা, দ্বিতীয় অবস্থা হচ্ছে মুনাদা যদি নাকিরাতুন গাইরু মাকসুদাতিন, এখানে একটু টার্মটা আমরা মুখস্থ করে ফেলাই যেহেতু কোরআনে কারিমে লাগবে, নাকিরাতুন গাইরু মাকসুদাতিন, মানে টার্মটা কি? নাকিরাতুন গাইরু মাকসুদাতিন, এর দ্বারা বোঝায় কি আসলে? এটা হলো ওই যে একটু আগে মুস্তফা স্যার বলতেছিল, যখন আমরা বললাম রাজুলুন, রাজুলুন মানে একজন পুরুষ, এটা ডেফিনিট নাকি ইনডিফিনিট? ইনডিফিনিট, নাকিরা, তাই না? রাজুলুন একজন পুরুষ, জি 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 কিন্তু যখন একজন লোককে আমি ডাক দিলাম ইয়া রাজুল, হে লোক, অর্থাৎ আমার সামনে দিয়ে একজন লোক যাচ্ছে, আমি তার নাম জানি না, এখন তাকে নাম ধরে তো ডাকতে পারবো না, তাই না? তখন কি বলবো? ইয়া রাজুল, হে লোক। তাহলে এই যে আমি যে এখন যে লোকটাকে ডাক দিছি হে লোক, এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট? এটা ডেফিনিট, এটা ডেফিনিট, এটা মানে ডেফিনিট, সামনে দিয়ে হেঁটে যাচ্ছে নির্দিষ্ট ওই লোকটাকে আমি ডাক দিছি, তাই না? যেমন ধরেন আমি ডাক দিলাম ইয়া আহু, হে ভাই, এই যে সামনে দিয়ে যাচ্ছে আমি নির্দিষ্ট করে ভাই ডাক দিচ্ছি, তাহলে এটা কিন্তু ডেফিনিট হয়ে যাবে। তার মানে নর্মাল একটা নাকিরা শব্দ, নাকিরা শব্দ যখন মুনাদা হিসাবে ব্যবহার হবে আর তাকে উদ্দেশ্য করে ডাকা হবে, তখন সেই নাকেরাটা মারেফা হয়ে যায়। বলেন তো, নাকেরা শব্দকে যদি উদ্দেশ্য করে ডাকা হয় তখন সেই নাকেরাটা মারেফা হয়ে যায়। তো এই যে যেই নাকেরা মারেফা হয়ে যায়। মুনাদা হিসাবে ব্যবহার হওয়ার পরে মারেফা হয়ে যায়, সেই নাকেরাটাকে বলে নাকিরাতুন মাকসুদাতুন, নাকিরাতুন মাকসুদাতুন, নাকিরাতুন মাকসুদাতুন, অর্থাৎ যেই নাকেরা মুনাদা হিসাবে ব্যবহার হওয়ার পরে নাকিরাটা ডেফিনিট হয়ে গেছে, মানে নাকিরা, কাঙ্ক্ষিত ব্যক্তি হিসেবে, হ্যাঁ, এই যে মাকসুদ, আমরা কাসাদা অর্থ কি ইচ্ছা করা, তাহলে মাকসুদা জি মানে যাকে ইচ্ছা করা হয়েছে, তাই না? অর্থাৎ যে কাঙ্ক্ষিত, নাকেরাটাকে ইচ্ছা করে ডাকা হয়েছে, ইচ্ছা করে ডাকা হয়েছে, উদ্দেশ্য করে ডাকা হয়েছে, সেটা মারেফা হয়ে যাবে, সেটা মারেফা হয়ে যাবে। তাহলে এখন আমরা যখন বলতেছি নাকিরাতুন গাইরু মাকসুদাতিন, এটা বুঝে গেছি, নাকেরা গাইরু মাকসুদা মানে কোন একটা নাকেরা শব্দকে আহ্বান করা হবে, মুনাদা হিসেবে ব্যবহার করা হবে, তারপরেও সে নাকেরাই থেকে যাবে, মারেফা হবে না, ডাকার পরেও, মুনাদা ব্যবহার করার পরেও মারেফা হবে না। যেমন ধরেন আমাকে দেয়ালের আড়ালে আটকে রাখছে কেউ, আমি এখন না দেখে আন্দাজি ডাকতেছি, এই ভাই কেউ আসো বাঁচাও, এই যে আমি যে বললাম ইয়া আহু, এখন এটাকে আমি কাউকে উদ্দেশ্য করে ডাকতেছি নাকি উদ্দেশ্যহীন ভাবে? আড়াল থেকে ডাকলে তো এটা উদ্দেশ্যহীন ভাবেই হবে। উদ্দেশ্যহীন মানে কাউকে আমি দেখতেছি না, তাই না? এই যে জি আমার ব্যবহার ইয়া আহু, তাহলে এখানে এই আহুটা মারে পাবে নাকি নাকেরা থেকে যাবে? নাকেরা থেকে যাবে, নাকেরা নাকেরা, তার মানে এই যে এরকম যখন উদ্দেশ্যহীন ভাবে ডাকা হবে বা ইচ্ছা করে তাকে ডাকা হবে না, তখন সেটাকে আরবিতে বলে নাকিরাতুন গাইরু মাকসুদাতিন, নাকিরাতুন গাইরু মাকসুদাতিন। সংক্ষেপে বলতে পারেন নাকেরা গাইরু মাকসুদা মানে কোন নাকেরা মুনাদা হবে কিন্তু মুনাদা হওয়ার পরেও সে নাকেরাই থেকে যাবে, সেই নাকেরাকে কি বলে? নাকিরাতুন গাইরু মাকসুদা, গাইরু গাইরু মাকসুদা। আর মাকসুদাতিন, নাকেরা গাইরু মাকসুদাটা মুনাদা হইলে তখন সেটা কি হয়? মানসুব ফাতর হয়, পর মাবনি হবে, না ফাতর পর ফাদার মাবনি মানসুব হবে, হবে, মাসুব। আচ্ছা, দুইটা অবস্থা না, 1 নম্বর অবস্থা তো বললাম মাবনিউন আলা দম, 2 নম্বর অবস্থা দাম্মা, মানসুব, এই যে মানসুবেরই 2 অবস্থা, মুদাফ হলে মানসুব হবে আর হলো নাকেরা গায়রে মাকসুদা হলে মানসুব হবে। যেমন ধরেন কোরআনে ব্যবহার হয়েছে ইয়া হাসরাতান আলাল ইবাদ, অর্থ কি? হে ইয়া হাসরাতান, হাসরাতুন অর্থ হলো আফসোস, ইয়া হাসরাতান, হায় আফসোস, আলাল ইবাদ, আমার বান্দাদের উপরে। তাহলে বলেন তো আফসোস কে কি ডাকা যায়, আহ্বান করা যায়? আফসোস এটা না কি ইচ্ছা করে উদ্দেশ্য করে ডাকছে, তাকে কোনো কাজ দিবে এরকম?
না আফসোসকে ঢাকা যায় না, তাই না? কারণ এটা গাইরো আকেল, তার মানে এখানে আফসোস বা হাসরাতুন শব্দটা কি নাকিরাতুন গাইরু মাকসুদাতিন, নাকিরাতুন গাইরু মাকসুদাতিন। তো নাকিরা গাইরু মাকসুদাটা মুদাদা হইলে তখন কি হয়? মানসুব হয়। তাহলে বলেন তো মুনাদার এরাবটা মৌলিকভাবে দুই প্রকার। এক নাম্বার হলো মাবনি আলা দম, দমার উপরে মাবনি হবে যদি মুনাদা মুফরাদ হয় অথবা নাকিরা মাকসুদা হয়। আর দুই নাম্বার হলো মুনাদাটা মানসুব হবে। মানসুব হবে কয় অবস্থায়? দুই অবস্থায়, যদি মুনাদাটা মুদাফ হয় অথবা মুনাদাটা যদি নাকিরা গাইরু গাড়ি মাকসুদা, মাকসুদ নাকিরা গাইরু মাকসুদা হয়। বলেন তো মুনাদাটা কয়টা অবস্থা? মুনাদার এরাবটা কয় অবস্থা? দুই অবস্থা, মৌলিক দুই অবস্থা। এক নাম্বার মারফু মাবনি আলা দম্মার উপরে দম্মা, মাবনি, এক নাম্বার হলো দম্মার উপরে মাবনি। দম্মা দম্মার উপরে মাবনি হবে কোন কোন নাউনের ক্ষেত্রে? মুফাদ যদি মুনাদা মুফরাদ হয় মুফাদ হয় অথবা নাকিরাতুন ইকরিয়াতে মাকসুদাতে। মাকসুদাতুন হয়। নাকিরাতুন মাকসুদাতুন হয়, নাকিরা মাকসুদা হইলেও দম্মার উপরে মাবনি, অথবা একইভাবে মুনাদা মুফাদ মুফরাদ হইলেও মুনাদা দম্মার মুফাদ হয় মাকসুদাতে। উপরে মাবনি। আর দ্বিতীয়ত হলো মুনাদাটা মানসুব হবে। মানসুবটা কয় অবস্থায়? দুই অবস্থায়, দুই অবস্থা মুদাফ হয়। দ্বিতীয়ত হলো মুনাদাটা যদি মুনাদা নাকেরা গাইরু মাকসুদ। গাইরে মাকসুদ আছে। এই অংশটা সবাই বুঝতে পেরেছি? জি জি এরাবের পার্থক্যটা এটা যে কোনো জায়গায় আসলে মুনাদার এরাবটা বুঝতে পারবে জি ইনশাআল্লাহ। মাকসুদাতুল যেটা বোধহয় গায়ের ইয়ে বোধহয় মুয়াইন বলছে, অন্ধে অন্ধ অন্ধরা যখন ডাকে হ্যাঁ, তখন বোধহয় এটা ডাকা হইতে পারে, যেমন অন্ধ ব্যক্তি ডাকতেছে ইয়া আখান উনসুরনি, হে ভাই আমাকে সাহায্য করেন। অন্ধ ব্যক্তি ভিক্ষা করতেছে, সে কাউকে দেখে বলতেছে দেখে না কাঁদতেছে, আন্দাজে বলতেছে, তাই না? আন্দাজে বলছি কাউকে জি উদ্দেশ্য করে সামনে দেখে তখন বলতেছে না, না সে এটা আন্দাজে বলতেছে ইয়া আখান, এটা অন্ধ ব্যক্তির এখানে বক্তব্য। তো আলহামদুলিল্লাহ, তাহলে এখানে মুনাদার এরাবটা একটু আমরা ক্লিয়ার করে নিলাম। তাহলে এখানে দেখেন ইয়া আদামু, তাহলে এই আদামু এটা মুনাদা, এই মুনাদাটা কোন অবস্থায় আছে? মাবনিয়ুন আলা দম্মি, এটা দম্মার উপরে মাবনি। কেন? মাবনি এটা মুনাদা মুফরাদ, তাই মুফরাদ না? মুনাদা মুফরাদটা দম্মার উপরে মাবনি হয়, এই জন্য এটা দম্মার উপরে মাবনি। আলহামদুলিল্লাহ। এবার আসেন কালা ইয়া আদামু, তাহলে এখানে আমরা জুমলাতুন নিদাইয়া খুঁজতেছি। জুমলাতুন নিদাইয়া তিনটা পার্ট, এক নাম্বার হলো হরফুন নিদা, দ্বিতীয়ত মুনাদা, তিন নাম্বার জবাবুন নিদা। তাহলে আমরা এখানে ইয়া আদামুর মধ্যে হরফুন নিদা মুনাদা পেয়ে গেলাম। তাহলে এখন বাকি থাকলো কি? জবাবুন নিদা। যাবে তাহলে জবাবুন নিদা মানে এজ লাইক আমরা বলি না যে আমি একজনকে ডাক দিলাম, যে ডাক দেওয়ার যে হরফটা এটা হরফুন নিদা, যাকে ডাক দিলাম মুনাদা। এখন ডেকে তো তাকে একটা কাজ দিব, ডাকার একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য নেই, হচ্ছে জবাবুন নিদা। হে আদম, আল্লাহ তাআলা আদমকে আম্বিও ডেকে বলতেছে আম্বি হুম বি আসমাইহিম, তুমি তাদেরকে সেই জিনিসগুলোর নাম বাতলে দাও, বলে বলে দাও, বলে দাও আম্বি হুম বি আসমাইহিম। তার মানে বোঝা গেল এটা একটা বাক্য, এই বাক্যটা হলো জবাবুন নিদা, তাই না? তাহলে এখানে আম্বি একটা ক্রিয়া আছে, আম্বি হুম, বলেন তো আম্বি হুম এটা মাদি মুতারে নাকি আমর? আমর আমর এটা আমর, এটা হলো ফেলুল আমরি, এটা একটা আমরের ক্রিয়া। তাহলে এখন তার ফাইলটা কি হবে? ফাইলুহু আন্তা দমির মুস্তাদির আনতা, কাকে বুঝাচ্ছে? আন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আন্তা তাহলে এখানে আমরের ক্রিয়াটা হলো আমবি, এটা হলো আমর। এরপরে এই যে হুম আছে, হুমটা দামির মুত্তাসিল মাফউলুন বিহি বিহি ফি মাহাল্লি নাসবিন, আমবি হুম নাসবিন তাদেরকে বলে দাও, কি বলে দাও? আসমাইহিম তিন নম্বর প্লাস আগে দেখ কি আছে, বিআসমাইহিম,
জয় মাজনু। বি আসমা ইহিম, তাহলে এখানে আমরা বুঝে গেছি তিনটা শব্দ, বি যা ফুন, বিটা হলো এখানে হারফুল জার। এরপরে আসমা ই, এটা হলো মুদফ, 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 এবং এটা হলো বি হারফুল জারের মাজরুর, তাই না? এরপরে আছে হিম, হিমটা কি মুদাফুন ইলাইহি, একসাথে মুদাফুন মুদাফুন ইলাইহি মিলে ওইটা হলো বি হারফুল জারের মাজরুর। তাহলে এখন জার মাজরুর মিলে মুতাল্লিক হবে কার সাথে? মুতাল্লিক আম্বিওর সাথে। আমবি, ওই যে যে আমর ক্রিয়াটা আছে আমবি, এর সাথে মুতাল্লিক। তাহলে একসাথে ফেল ফাইল মাফুল বিহি এবং মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়াটা হলো জবাবুন নিদা, তাহলে হারফুন নিদা মুনাদা এবং জবাবুন নিদা মিলে জুমলাতুন নিদা ইয়া। এখন এই জুমলাই নিবে জুমলাতুন নিদা ইয়াটা কি হয়ে যাবে? মাকুলুল কাউলি কাউলি বা মাফুলুন বিহি। বিহি অলাই অলাই মাফুল। তাহলে এই পর্যন্ত বুঝে গেল বাক্য? কালা ফেল, তার মধ্যে হুয়া মুস্তাতির ফাইল, ইয়া আদম আম্বিহুম বি আসমাইহিম, এই পর্যন্ত হলো হরফুন নিদা মুনাদা জবাবুন নিদা মিলে জুমলাতুন নিদা ইয়া। এই জুমলাতুন নিদা ইয়াটা হলো কালার মাফুলুন বিহি অথবা মাকুলুল কাউলি। কাউলি ফেল ফাইল মাকুলুল কাউলি মিলে জুমলাতুন ফেলিয়া, পেলিয়া জুমলাতুন ফেলিয়া। তাহলে এখানে একটা বাক্য শেষ হলো, এই বাক্যটা বুঝে গেছে সবাই? জি জি সবাই ক্লিয়ার? বলেন কার ডাউট আছে এই বাক্যের মধ্যে? ওকে, কারোর ডাউট নাই, বুঝে গেছি। এরপরে এখানে দ্বিতীয় বাক্যটা আছে, ফালাম্মা থেকে শুরু করে শেষ পর্যন্ত। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, এখানে ফালাম্মা আছে, লাম্মা, এটার দুইটা পরিচয় আছে। একটা তো আমরা পড়েছি লাম লাম্মা, লাম্মাটা কি করে মুদারের ক্রিয়াকে মাজজুম বানায়। মধ্যে বানায় লাম্মার আরেকটা পরিচয় আছে, এটাকে বলে লাম্মা আল হিনিয়া। এই যে ফাটা হলো আতিফাতুন, তারপর আত, এখানে লাম্মা আছে যেটা, লাম্মা এটা হলো আদাতু শর্তি। লাম্মা অর্থ কি? যখন, আদাতু শর্ত, এটা তারপরে শর্ত এবং জবাব শর্তকে মাজুম বানায় না, সুতরাং সে হচ্ছে গাইরু জাজিমাতিন। আদাতু শর্তি গাইরু জাজিমাতিন ফালাম্মা। তাহলে আমরা বললাম লাম্মার কয়টা পরিচয়? একটা হলো লাম লাম্মা, লাম এসে মুদারের ক্রিয়াকে কি বানায়? মাজুম বানায়। একইভাবে লাম্মা এসে কি বানায়? মাজুম বানায়। ওটা হলো নাফি, সচি নাফুর নাম। সচি এটা কি জারফে জামান না লম্বা হ্যাঁ, আরেকটা লাম্বা হলো এই যে এখানে যেটা আসছে, এটা হলো আদাতুস শর্ত, জারফুস জামান, আদাতুস শর্ত, ইদার মতো, মানে জাল জাল ইদার মতো অর্থ হলো যখন, ইদার মতো, এটাকে বলে লাম্বা আল হিনিয়া। এটার গ্রামাটিক্যাল নামটা কি? লাম্বা লম্বা আল জিন হিনিয়া। হিনুন শব্দের অর্থ কি? সময়। তাহলে হিনিয়া মানে সময়বাচক অর্থ প্রদানকারী লাম্বা, যেই লাম্বাটা সময়বাচক অর্থ প্রদান করে। তাহলে সেটাই কি বলতো? আদাতুস শর্ত। তাহলে আদাতুস শর্ত আসলে আমরা জানি, এখন তারপরে কি লাগবে? ফেলু শর্ত, জবাব শর্ত লাগবে। তাহলে এখন দেখেন, ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, এই যে এই পর্যন্ত হলো ফেলু শর্ত। তাহলে আম্বা আহুম বি আসমাইহিম, এ পর্যন্ত বাক্যটা আমরা বুঝে গেছি। আম্বা আহুম, আম্বা আহুমের মধ্যে দুইটা শব্দ, প্রথমে হলো আম্বা, এটা একটা মাদির ক্রিয়া, এবং তার মধ্যে ফাইলটা হলো দমিরুন মুস্তাতিরুন হুয়া। হুয়া এই হুয়াটা কাকে বোঝাচ্ছে? এখন দেখে সাইয়েদিনা আদম 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 আলাইহিস, আদম 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 আলাইহিস সালামকে বুঝাচ্ছে, তাই না? আম্বা, তিনি জি সংবাদ, কাদেরকে সংবাদ দিলেন? হুম, তাদেরকে, এই হুম তাদেরকে
কাকে বুঝাচ্ছে? মালাইকা, মালাইকা, ফেরেশতাদেরকে বুঝাচ্ছে, তাই না? এটা হলো জি। মাফুল। ফালাম্মা আম্বাআহুম, এরপরে বি আসমাইহিম, এটা একই রকম হবে, তাই না? এটা জারুন মাজরুরুন মিলে মুতাআল্লিকুন বি আম্বাআ, ওই যে যে আম্বাআ আছে তার সাথে মুতাআল্লিক, তাহলে বিটা হারফুল জার, আসমাই মাজরুর এটা মুদাফ, আর হিমটা মুদাফ আলাইহি, জার মাজরুর মিলে এই যে আম্বার সাথে মুতাল্লিক, তাহলে ফেল ফায়েল মুতাল্লিক মিলে এটাকে আমরা বলবো ফেল শাত। ইসরাফিয়া আর জুমলা তো এখানে ফেল শাফিয়া, ফায়েল মুতাল্লিক মিলে জুমলা হয়ে গেছে না? আর জুমলা জি তো ফেল শাত, তাহলে এখন আমাদের দরকার জবাব শর্ত, এই যে বাকি অংশটা বাক্যের জবাব শর্ত, এই যে অতঃপর তিনি আদম আলাইহিস সালাম যখন ফেরেশতাদেরকে জিনিসগুলোর নাম জানিয়ে দিল, জানিয়ে দেওয়ার পরের অবস্থা কি হলো? আলা আল্লাহ তাআলা বললেন, কি বললেন? আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নি নিশ্চয় আমি আলামু গায়বি সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের গায়েব জানি, ওয়া আলামু মা আচ্ছা আচ্ছা আচ্ছা, তুবদুনা, এবং তোমরা যা প্রকাশ করো, ওয়ামা কুনতুম তাকতুমুন, এবং যা গোপন করতে, সব কিছু আমি জানি। তাহলে এই যে এই কালা থেকে এই পুরা বাক্যটা, এটা হলো জবাব শর্ত, শর্ত জবাব শর্ত, কালা থেকে বাক্যটা জবাব শর্ত। তাহলে এই বাক্যটা একটু আমরা পড়ি, কালা, কালা তো আগের মতোই ফেল ফাইল, এর মধ্যে হুয়া মুস্তাতির, এটা হলো ফাইল। আলা আলা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি, এই যে আলাম আকুল লাকুম, আচ্ছা এই বাক্যটা নিচে নিয়ে যাবো। আচ্ছা কলা ফেল ফাইল পেলাম, এখন কলা ক্রিয়া, তারপরে কাকে চায়? সাহিলকে চাই, মাকুলুল কাউলি কে চায়, ফেল ফাইল তো হয়ে গেল, চাই, কলার মধ্যে ফাইল হয়ে জি গেছে, তাই না? এরপরে সে জি, কাকে চায়? নাফুল বিহিকে চাবে, মাকুলুল কাউলি বা মাফুলুন বিহি কে চায়, তাই না? জি তার মানে জি, আমরা কলার মধ্যে হুয়া ফাইল পেয়ে গেলাম, এখন কি দরকার? মাকুলুল কাউলি দরকার। নাকুলি কাউলি, আলাম আকুল থেকে শেষ পর্যন্ত পুরা বাক্যটা মাফুলুন বিহি বা মাকুলুল কাউলি, কাউলি, বুঝতে পারছেন সবাই? এখন এই যে ফেল ফাইল মাকুলুল কাউলি মিলে জুমলাতুন ফেলিয়ে হয়ে এটা হবে লাম্মা এর জবাব শর্ত, লাম্মা আদাতু শর্ত, আম্বা হুম বি আসমাইম, এটুকু পাইছি আমরা ফেল শর্ত, তাহলে কালা থেকে শেষ পর্যন্ত জবাব শর্ত। এখন জবাব শর্তের বাক্যটা কালা ফেল হুয়া ফাইল আলা মাকুল থেকে মাকুলুল কাউলি, যেমন আমরা বের করি আলাম আকুল লাকুম, আলাম আকুল লাকুম, আচ্ছা আলাম আকুল এ পর্যন্ত যাই আমরা, এখানে তিনটা শব্দ আছে, আলাম আকুল বলেন তো, আ আটা কি ইস্তিফাম, হাফ ইস্তিফাম, হারফুল ইস্তিফহাম, এই আর ব্যাপারে আমরা জানি এটা হলো সদারাতুল কালাম কে ছায়, অর্থাৎ সে সবসময় বাক্যের শুরুতে প্রথমে আসে। বসছে, শুরুতে দেখতে এরপরে হলো লাম, লাম্মাটাকে আমরা পড়েছি হারফু নাফইন ওয়া কলবিন ওয়া জাজমিন, তাই না? লাম্মাটা কি কাজ করে? মুদারের ক্রিয়ার শুরুতে এসে সেটাকে নেগেটিভ অর্থে করে দেয়, হারফু নাফি ওয়া কলবিন, এবং সেটাকে অর্থগতভাবে পরিবর্তন করে দেয়, মাদিতে রূপান্তর করে দেয়, ওয়া জাজমিন, এবং সে ক্রিয়াটাকে মাজুম বানায় দেয়, তাই না? এই জি লাম্মার, লামের মধ্যে তিনটা গুণ। এরপরে শব্দটা আছে আকুল, আকুল, আকুলটা আমরা বুঝে গেছি মুদার, কেলিমদাই মাজুম, এটা একটা মুদারে মাজুম ক্রিয়া, মাজুম হয়েছে কার দ্বারা? বি লাম, এই লাম লামের কারণে সুকুনে, সে মাজুম হয়েছে, তাহলে এখন তার ফাইল লাগবে, ফাইলুহু আনা জামির মুস্তাতির আনা, আনা, এটা হলো উজুবান, এটা আবশ্যকভাবে তার মধ্যে ফাইল হবে আনা,
তাহলে আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি? তো লাকুমটা আমরা বুঝে গেছি, লাকুম কি হবে? জারুন যার মাজমু তালাক আকুল তালেখুন বি আকুল। আকুল আমরা এই পর্যন্ত যাই, এই যে এখানে লা জারুন আর কুমটা দামির মুত্তাসিল মাজরুর, এখন জার মাজরুর মিলে এটা মুতাল্লিক মুতাল্লাক হবে আকুলের সাথে। এই আকুল ক্রিয়ার সাথে মুতাল্লিক। তাহলে ফেল ফাইল মুতাল্লিক পাওয়া গেল, এখন মাত্র আকুল ফেল, আনা ফাইল, লাকুম মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক। জিমলা ফেলিয়া এখন বাকি অংশ আছে, দেখেন ফেল ফাইল মুতাল্লিক পেলাম, আমি কি বলিনি তোমাদেরকে? কি বলিনি? এই যে এই কথাটা, সামনের কথাটা, তার ইনমি মানে সেন্টেন্সটা হয়ে কি হবে, এই যে আকুল ক্রিয়ার মাকুলুল কৌলি, তাই না? এই যে এখানে কিন্তু এই লাকুমটা মুতাল্লিক কার? আকুলের। কলার না কিন্তু, আকুলের না আকুলের আমরা যেখানে এখন প্রথমে কলা পেয়েছিলাম, এখন কলার ফাইল পাইছি, এখন আমরা কলার কি খুঁজতেছি? মাকুলুল কৌলি, মাকুলের ভিক্ষিসে মাকুলের কাউলে মাকুলুল কাউলি খুঁজতেছি, তাই না? তারপরে দেখেন এই মাকুলুল কাউলির মধ্যে কি আরেকটা কলা আসছে, তাহলে এই কলার কি লাগবে? ফাইল পেলাম, মুতাল্লিক পেলাম, এই কলার আরেকটা মাকুলুল কাউলি লাগবে না? জি এই আকুল ক্রিয়ার মাকুলুল কাউলিটা প্রথমে দেখব, সেটা হলো ইন্নি থেকে শুরু হচ্ছে, ইন্নি ইন্নি। তাহলে আমরা জানি ইন্নি এর মধ্যে দুইটা শব্দ, একটা হলো ইন্না, ইন্না হলো হারফুন মুশাব্বাহুন বিল বিলফিল ফেল, ফিল ক্রিয়ার সাথে সাদৃশ্য রাখে এমন একটা হরফ, হারফুন মুশাব্বাহুন বিল ফেল। ফিল এরপরে ইয়া, এটা হলো দামির মুত্তাসিল ইসমু ইসমিন না ইন্না, তাহলে ইসমু ইন্না পেলাম, এখন খাবারও ইন্না লাগবে না? খবর লাগেছে আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এখান থেকে এটা হলো খাবার ইন্না। তাহলে এখন খাবার ইন্নাটা প্রথমে একটু আমরা এখানে পড়ে ফেলাই, এই যে আলামু এটা একটা মুদারের ক্রিয়া, তার মধ্যে আনা মুস্তাদির ফাইল, গাইবা সামাওয়াতি ওয়াল আরদি, এই যে পর্যন্ত গাইবা মুদাফ, আস সামাওয়াতি মাতুফ আলাই, ওয়াও হারফুলাত, আল আরদি মাতুফ, মাতুফ মাতুফ আলাই, এটা হলো গাইবার মুদাফুন ইলাইহি। তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি মিনে মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি জুমলাতুন ফেলিয়া, একটা ভার্বাল সেন্টেন্স। এরপরে ওয়া আলামু, এখানে ওয়াওটা হারফুল আত, আলামু আবার একটা ফেল, তার মধ্যে আনা ফাইল, তো আমি জানি কি জানি, মা তুবুদুনা, মা এটা ইসমুল মৌসুল, তাহলে এখন তার সিলাতুল মৌসুল লাগবে, তাই না? তুবুদুনা এটা ফেল, তার মধ্যে ওয়াও ফাইল, ফেল ফাইল মিলে ভার্বাল সেন্টেন্স হয়ে সিলাতুল মৌসুল, তাহলে ইসমুল মৌসুল সিলাতুল মৌসুল মিলে এটা হলো ফি মাহাল্লি নাসবিন মাফুলুন বিহি, তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়াটা মাতুফুন আলা জুমলাতি মা কাবলাহা, এই যে এই জুমলার উপরে আতফ। এরপরে ওয়ামা কুনতুম তাকতুমুন, ওয়ামা ওয়াও হরফুলাত, মা মাউসুলা, কুনতুম কানা, তুমটা হলো ইসমু কানা, তাকতুমুনা ভার্বাল সেন্টেন্স হয়ে খাবারু কানা, তাহলে মা এরপরে ইসমু কানা খাবারু কানা মিলে মা ইসমুল মাউসুলের সিলা, সিলা মাউসুল মিলে এটা আত্ম হচ্ছে এই যে পূর্বের মাতুব দুনার উপরে, তাহলে মাতুব মাতুব আলাই মিলে এটা কি হলো, এ আলামুর মাফুরুন বিহি, তাহলে ফেল ফায়েল মাফুরুন বিহি এটা একটা জুমলা, আর এখানে ফেল ফায়েল মাফুরুন বিহি আরেকটা জুমলা, এই দুইটা জুমলা মাতুফ মাতুফ আলাই মিলে এই যে আকুল ক্রিয়া আছে না, জি এই আকুল ক্রিয়ার আকুলের মধ্যে ক্রিয়া আমরা মাকুলের কারণে ইন্নি ইন্নির মধ্যে ইসমু ইন্না পেয়েছি,
তাহলে এই বাক্যটা মাতুফ মাতুফ আলাই মিনে ফি মাহাল্লি রাফঈন খাবারু ইন্না, ইসমু ইন্নাটা ইয়া, তাহলে খাবারু ইন্না কোনটা? এই যে এই পুরা বাক্যটা, এই পুরা বাক্যটা হচ্ছে খাবারু ইন্না। তাহলে এখন ইসমু ইন্না খাবারু ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া, এই জুমলাতুন ইসমিয়াটা হচ্ছে আকুল এর মাকুলুল কাউলি। তাহলে আকুল ফেল, আনা ফাইল, লাকুম মুতাল্লিক, এরপরে ইন্নি থেকে জুমলাতুন ইসমিয়াটা হলো আকুলের মাকুলুল কাউলি। ফেল, ফাইল, মুতাল্লিক, মাকুলুল কাউলি মিলে এই পর্যন্ত জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা এখন এই কাল ক্রিয়ার মাকুলুল কাউলি। বুঝতে পারছেন প্যাচটা? এগুলো আলাদা আলাদা না লিখে বোঝা যাচ্ছে না স্যার। হ্যাঁ, এখন কলা ফেল, তার মধ্যে হুয়া ফাইল, আর পরেরটা হলো পুরাটা মাকুলুল কাউলি। তাহলে ফেল, ফাইল, মাকুলুল কাউলি মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এই পুরা জুমলাতুন ফেলিয়াটা এটা হলো লাম্মা এর জব শর্তি। এই যে লাম্মা আদাতু শর্ত, আমরা এই আম্বা আহুম বে আসমাইম এই পর্যন্ত পেয়েছি শর্ত, তাহলে এখন জব শর্ত লাগবে, তাই না? এই কলা জি থেকে জুমলাতুন ফেলিয়াটা এটা হলো জব শর্ত। দেখেন তো বোঝা গেল কিনা, নাকি পেস থেকে গেল? মাকুল কাউলি যদি পেশ হয়ে গেছে, এই জন্য যে অনেকগুলো মাকুল কাউলি আসছে, তো কোনটার সাথে কোনটা কি আছে এটা একটু মিলাইতে হবে। হ্যাঁ, অনেকগুলো মাকুল খালি আসছে, অনেকগুলো বলতে দুইটা। প্রথমে হলো এখানে কলা পেয়েছে, কলা ফেল পায়, তাহলে তার মাকুল খালি লাগবে না? এই যে আলাম ওটা আকুল ওটা থেকে একেবারে শেষ পর্যন্ত পুরোটা হলো কলার মাকুল খালি, না, প্রথম বুঝলেন? কলাটার মাকুল কাউলি হচ্ছে আম্বিয়ু কবি, তাই না? কোনটা প্রথম কলাটা, প্রথম কলা যেটা আছে সেটার, শেষ? প্রথম কলা নিয়ে বক্তব্য নাই, প্রথম কলার বাক্য এই পর্যন্ত শেষ, এটা এক বাক্য শেষ। ফলাম এই কালা ইয়া আদম আম্বিয়ুম বিয়াসমাইম, এই বাক্য শেষ। এই বাক্যের আর কিছু বাকি আছে? নাই তো কিছু, তার মানে এই বাক্য শেষ। হ্যাঁ, এখন দ্বিতীয় বাক্য শুরু হয়েছে লাম্মা থেকে, না এটা তাহলে লাম্মা আদাতুস শর্ত, আম্বা জি হুম বিয়াসমাইম, এই পর্যন্ত ফেলু শর্ত। এখন কি দরকার? জব শর্ত দরকার, তাই না? জব এই যে কালা থেকে শেষ পর্যন্ত হলো জব শর্ত। এখন জব শর্তের মধ্যে এই যে প্রথমে যে কালা পেলাম, কলার ফেল ফাইল পেলাম, এখন তার মাকুলুল কাউলি লাগবে না? এই বাকি জি পুরা বাক্যটা হচ্ছে তার মাকুলুল কাউলি, পুরা বাক্যটা মাকুলুল কাউলি। তাহলে কলা ফেল, হুয়া ফাইল আর মাকুলুল কাউলি মিলে লাম্মার জব শর্ত, বুঝছেন? লাম্মার জব জি শর্ত। তো এখন এই যে যে মাকুলুল কাউলিটা আছে, এটাকে ভাঙলে আবার এটার মধ্যে বিরাট প্যাচ। সেটা কি? এই যে দেখেন, আকুল একটা ফেল আসছে, তার মধ্যে জি আনা ফাইল, তাহলে ফেল ফাইল পেলাম, লাকুমটা এই আকুলের মুতাল্লিক। এখন আকুলের আরেকটা কলা, তাহলে এটার কি আরেকটা মাকুলুল কাউলি লাগবে না? আরেকটা মাকুল কাউলি লাগবে। জি এই যে আকুল লাকুম, এটার এই আকুলের একটা মাকুলুল কাউলি লাগবে না? জি সেটা কোনটা? এই যে ইন্নি ইসমু ইন্না, ইন্নি আর এই যে আলামু গাইবাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আলামু মা তুবদুনা ওমা কুন্তুম তাকতুমুন, এই যে এই ভার্বাল সেন্টেন্সটা হলো জ খাবার উইন্না। তাহলে ইসমু ইন্না খাবার উইন্না মিলে জুমলাতুল ইসমিয়া। এই জুমলাতুল ইসমিয়াটা এখন এই যে দ্বিতীয় যে আকুল আছে, এই জি আকুলের বাক্যরূপ কাউলি। দেখেন এখন বুঝা গেল প্যাচটা? জি 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 অন্য কয়েকবার কেউ? প্র্যাকটিস করতে হবে, কয়েকবার প্র্যাকটিস করলে বুঝে যাবে এটা ঠিক হ্যাঁ, না। সিস্টার্সদের মধ্যে কেউ কথা বলতেছে না, বুঝতে পেরেছেন আপনারা? কয়েকবার প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস একটা করতে হবে। একটা শব্দের একটু ব্রেকডাউন জানতে চাচ্ছিলাম আমি, যে তুবদু, এখানে তো বাধাটা বলতে তো সূচনা করা বা শুরু করা, সেটা প্রকাশ করা অর্থে এখানে প্রয়োগ করা হয়েছে, এটা একটু ব্যাখ্যা করতেন তুমি। আচ্ছা, বাক্যের কনস্ট্রাকশনটা আমাদের বোঝা হয়ে গেলে এবার একটু শব্দের ব্যাকগ্রাউন্ডে যাবো। বাক্য তারপরে এখানে এই আয়াতের মধ্যে মৌলিক দুইটা বাক্য। প্রথম বাক্যটা হলো এই যে পর্যন্ত কলা ফেল নিদা, জুমলাতুন নিদা হয়ে এটা হলো এই কলার মাকুলুল কাউলি। তাহলে ফেল ফায়ের মাকুলুল কাউলি মিলে জুমলাতুন ফেলি, একটা বাক্য এটা, তাই না? এই কালো যোগ করা যেটা। এরপরে দ্বিতীয়টা হলো আরেকটা বাক্য, এটা হলো জুমলাতুন শর্তিয়া। এই যে লাম্মা আদাতুস শর্ত, আম্বাহুম বিয়াসমাইম, এই জি পর্যন্ত ফেলুস শর্ত, আর বাকিটা হলো জবাবুস শর্ত, মিলে জুমলাতুন শর্ত। তাহলে দ্বিতীয় বাক্য,
তার মানে এই 33 নম্বর আয়াতের মধ্যে বাক্য কয়টা? দুইটা। বলেন মৌলিক বাক্য কয়টা? দুইটা। এই যে 1 নম্বর বাক্য হলো এটা, আর 2 নম্বর বাক্য এটা। এখন এই দুই বাক্যের মধ্যে আবার অঙ্গ বাক্য আছে আবার অনেকগুলো, তাই না? এই যে এই বাক্যের মধ্যে আবার ছোট ছোট বাক্য আছে অনেকগুলো, বাকি মৌলিক তো এক বাক্য, জুমলাতুল শর্তিয়া। তো সেই হিসেবে আমরা বলতেছি আয়াতের মধ্যে মৌলিক বাক্য হচ্ছে দুইটা। এবার আসি মুস্তফা স্যারের প্রশ্নটা। আমরা এখানে তুবদুনা একটা শব্দ পেয়েছি, তুবদুনা এই শব্দের মধ্যে স্যার বলতেছে আমরা পড়েছি বাদা আ, এটার অর্থ হলো আরম্ভ করা, শুরু করা। বাকি আসলে এই শব্দটা বাদা আ থেকে আসে নাই, এটা আসছে হলো আমরা পা দাল হামজা। যদি মাহমুজ যায় বা দাল হামজা, এটার অর্থ হলো সূচনা করা, যেমন বাদা আ ইবদা উ, বাদা আ ইবদা উ বাদ উন, অর্থ হলো শুরু করা, সূচনা করা, আরম্ভ করা। আনা আবদা উ মানে আম্মা বাদ। শুরু করছি। আর এখানে আমরা যে শব্দটা পাচ্ছি এটার রুট লেটার হলো বা দাল ওয়াও, তাহলে শেষে যদি ওয়াও থাকে তাহলে এটা কি শব্দ হবে? নাকিস, তাই না? নাকিসে ওয়াওই। নাকিস নাকিস শুরু থেকে ব্যবহার বাদা ইয়াবদু, বাদা ইয়াবদু, এটা মাসদারটা হয় বুদুবুন, বুদুবুন অর্থ হলো প্রকাশিত হওয়া, উদ্ভাসিত হওয়া, প্রকাশিত হওয়া। তাহলে এটা 1 নম্বর ফর্মে আছে, তাই না? বাদা আব্দু নাসারা শুরু গ্রুপে। তাহলে জি এখন আমাদের শব্দ যেটা আছে তুবদু না, তু আলামাতুল মুদারে দম্মা আছে, তাহলে আমরা জানি আলামাতুল মুদারে দম্মা 1 নম্বর ফর্মে তো হয় না, তাই না? তার মানে শব্দটা আছে চার নাম্বার ফর্ম আবদা ইউবিদি, এটার মাসদারটা হবে ইবেদা উন। এখন দেখেন ওয়াওটাই হামজা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখন এই যে শব্দটা ছিল ইউবদি, তাহলে সে প্রকাশ করবে, ইউবদি তারা প্রকাশ করবে, ইউবদু তুমি প্রকাশ করবে, শব্দ হলো তুবদি, তাহলে তোমরা প্রকাশ করবে, দিনা তুবদু না, দিনা তুবদু না। এই যে আমাদের তুবদু আয়াত না শব্দটাই আসছে, তাই না? وأعلم ما تبدون وما كنتم تكتمون. مصطفى سار كلير؟ জি জি থ্যাংক ইউ। জি শুক্রিয়া। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই যে এই 33 নম্বর আয়াতটা বিশ্লেষণ হয়ে গেল। আমাদের অনেকগুলো ক্লাসের রেকর্ডিং দেওয়া বাকি, আমরা একটু পরেশানিতে আছি। ওই যে ওস্তাদ ইসমাইল বাড়িতে আছে, ওস্তাদ ইসমাইল আসতে ওই রেকর্ডিং গুলো দিতে পারবে? আসলে এটা আমি দিতে পারি না, কারণ হলো যে চ্যানেলে যায় ওটার অ্যাক্সেস নাই। আপনারা বারবার বলছিলেন দিতে, তাও দিতে পারতেছি না। ওস্তাদ ইসমাইল আগামীকাল ইনশাল্লাহ ঢাকায় আসবে, ঢাকায় আসলে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব রেকর্ডিং গুলো, মানে 3টা রেকর্ডিং আজকে একটা সহ, তাই না? ইনশাল্লাহ সবগুলোই পেয়ে যাব। ওকে, আমরা যারা কোর্স ফি পাঠাই মাত্র মনে হয় কয়েকজন থেকে পেয়েছি, যারা যারা কোর্স ফি দিই, আমাদের এই ক্লাসের মান্থলি 800 টাকা করে কোর্স ফি আছে, কাইন্ডলি একটু কোর্স ফি পাঠিয়ে দিবেন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।